রুশ উপকূল থেকে দূরে থাকুন মার্কিন রণতরীর প্রতি মস্কোর হুঁশিয়ারি মার্কিন নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুক কৃষ্ণ সাগরে ঢুকেছে মার্কিন অপর এক রণতরী ওই অঞ্চলে মোতায়েনের দুই সপ্তাহের কম সময়ের মধ্যে এটি সেখানে গেল মার্কিন ষষ্ঠ নৌবহরের এক বিবৃতিতে দাবি করা হয় নৌপথে নিরাপত্তা সংক্রান্ত অভিযান এবং আঞ্চলিক নৌপথের স্থিতিশীলতা বাড়ানোর জন্য ওই এলাকায় রণতরী পাঠানো হয়েছে মার্কিন রণতরীর উপস্থিতিতে ওই অঞ্চলে নেইটো এবং মার্কিন মিত্রদের নৌ সক্ষমতা জোরদার হবে বলেও বিবৃতিতে দাবি করা হয়েছে এছাড়া বিবৃতিতে কৃষ্ণ সাগরে মার্কিন রণতরী মোতায়েনকে আন্তর্জাতিক আইন অনুযায়ী ছক বাঁধা কাজ হিসেবে দাবি করা হয় মার্কিন রণতরীর ওপর নজর রাখার জন্য রুশ নৌবাহিনী টহল জাহাজ পাঠিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলেছে পরিস্থিতির ওপর নজর রাখার জন্য ইলেকট্রনিক এবং কারিগরি পথও বেছে নেওয়া হবে আন্তর্জাতিক আইন অনুযায়ী কৃষ্ণ সাগরে মার্কিন রণতরীর একুশ দিনের বেশি থাকার অধিকার নেই বলে এই বিবৃতিতে উল্লেখ করা হয় রাশিয়া কৃষ্ণ সাগরে মোতায়েন মার্কিন ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ইউএসএস ডোনাল্ড কুকের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছে এতে রুশ উপকূল থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেছে ডোনাল্ড কুকের গতিবিধির ওপর কঠোর নজর রাখছে রাশিয়া রুশ সিনেটের অ্যালেক্সি পুষ্কভ টুইটার বার্তায় এই হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন মার্কিন রণতরী মাঝে মাঝেই কৃষ্ণ সাগর সফর করছে কৃষ্ণ সাগর সফরত মার্কিন রণতরীর সঙ্গে ওয়াশিংটনে নিরাপত্তার কোনো সম্পর্ক নেই মার্কিন অভ্যন্তরীণ রাজনীতির কারণেই এসব জাহাজ কৃষ্ণ সাগরে যাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন মার্কিন সিনেটরদের আত্মতুষ্টির জন্য এসব রণতরী কৃষ্ণ সাগর সফর করছে মার্কিন রণতরীকে রাশিয়ার উপকূল থেকে দূরে থাকার জন্য হুঁশিয়ার উচ্চারণ করেন তিনি অস্ত্রে মার্কিন নির্ভরতা দূর করতে হবে ইউরোপকে বললেন মার্কেল অস্ত্র খাতে মার্কিন নির্ভরতা দূর করার জন্য ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল তিনি বলেছেন ইউরোপের দেশগুলোকে নিজেদের সক্ষমতা ভাগাভাগি করতে হবে যাতে অস্ত্র ব্যবস্থায় আমেরিকা থেকে স্বাধীন হওয়া যায় জার্মানির উত্তরাঞ্চলীয় রোস্টক শহরে নিজের খ্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির এক অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় জার্মান চ্যান্সেলর বলেন আমেরিকার চেয়ে ইউরোপের হাতে অনেক বেশি রকমের অস্ত্র ব্যবস্থা রয়েছে যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসন আমলে ইউরোপকে নিজের পথ বেছে নিতে উদ্বুদ্ধ করেছে তিনি আরও বলেন এটা ভালো যে কয়েক দশক ধরে অভিন্ন প্রতিরক্ষা নীতি তৈরির চেষ্টা করে আমরা এখন অবশ্যই একসঙ্গে অস্ত্র ব্যবস্থা তৈরি করব ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলোর মধ্যে রপ্তানি ও প্রযুক্তি খাতের ওপর কঠোর নিয়ন্ত্রণ প্রত্যাহারের আহ্বান জানান মার্কেল একই সঙ্গে তিনি ইউভুক্ত দেশগুলোর মধ্যে নতুন প্রকল্প ও যুদ্ধ বিমান বানানো নিয়ে প্রতিযোগিতা না করার আহ্বান জানান দৃশ্যত ফ্রান্সকে লক্ষ্য করে মার্কেল এই আহ্বান জানিয়েছেন গত বছর প্রখ্যাত সাংবাদিক জামাল খাসুগি হত্যার ঘটনায় জার্মানি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করলেও ফ্রান্স তা করেনি মার্কিন নিষেধাজ্ঞার পরিণতি বিজ্ঞানে ইরানের অগ্রগতি বহু গুণ আমেরিকা সহ পশ্চিমা মিডিয়া প্রচার করে বেড়াচ্ছে যে নিষেধাজ্ঞার ফলে ইরানের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়েছে অথচ বিজ্ঞানের ক্ষেত্রে ইরানের ক্রম উন্নতি ভিন্ন চিত্র তুলে ধরছে বিশ্ববাসীর সামনে চল্লিশ বছর ইরান আমেরিকা ও ইউরোপের অন্যায় নিষেধাজ্ঞা মোকাবেলা করেছে বিচিত্র অবরোধ আর নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি লাভ করেছে ইসলামিক ওয়ার্ল্ড সায়েন্স সাইটেশন সেন্টার বা আইএসসির প্রধান মোহাম্মদ জাওয়াদ দেহকানি বলেছেন সর্বশেষ আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী বিপ্লব পরবর্তীকালীন ইরান বৈজ্ঞানিক দিক থেকে বিপ্লব পূর্ববর্তীকালের তুলনায় ১৯ গুণ বেশি এগিয়ে গেছে এই দিক থেকে ইরান এখন বিশ্বে ষোলতম অবস্থানে রয়েছে কাজেই আমেরিকা ও তাদের মিত্ররা যে ইরানের ওপর অবরোধ আর নিষেধাজ্ঞা আরোপ করে ইরানকে ব্যাপক কোণঠাসা করে ফেলবে বলে আশা করেছিল বাস্তবে ঘটেছে ঠিক তার উল্টো নিষেধাজ্ঞার ভেতরেই ইরানের সকল উন্নয়ন ঘটেছে জ্ঞান গবেষণার বিভিন্ন ক্ষেত্রে ইরান আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে উন্নত অবস্থানে রয়েছে যেমন ন্যানো প্রযুক্তিতে ইরান বিশ্বের দশটি দেশের মধ্যে স্থান করে নিয়েছে জেনটিক বিজ্ঞানে আঞ্চলিক ক্ষেত্রে প্রথম স্থান এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ষোলোতম স্থানে রয়েছে এরোস্পেস সায়েন্সেও আঞ্চলিক ক্ষেত্রে প্রথম এবং বিশ্বে পনেরোতম অবস্থানে রয়েছে গত নভেম্বরে ইরানের মাসাদ শহরে অবস্থিত রাজাভি হাসপাতালে হার্ট বিষক আন্তর্জাতিক সেমিনারে অংশ নিয়েছিলেন ইউরোপীয় চিকিৎসা विज्ञानी प्रोफेसर फ्रांसिस्को फ्रेडरिक नकर्ला তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেছিলেন ইউরোপীয় দেশগুলো চিকিৎসা ক্ষেত্রে ইরানের সঙ্গে সম্পর্ক গড়তে আগ্রহী এ বিষয়টি প্রমাণ করে যে নিষেধাজ্ঞা আরোপ করে ইরানের অগ্রগতি দমিয়ে রাখা যাবে না নিঃসন্দেহে ইরানের তরুণরা তাদের মেধা ও প্রতিভাগে কাজে লাগিয়ে এই অগ্রগতির ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখবে আমেরিকার আশাভঙ্গ করে ইরান উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবে ইরানের সর্বোচ্চ নেতা গত নভেম্বর মাসে আধিপত্যবাদ বিরোধী জাতীয় দিবসে কলেজ ও বিশ দ্যালয়ের ছাত্রদের এক সমাবেশে বক্তব্য রাখেন ওই সমাবেশে তিনি বলেন চল্লিশ বছর ধরে শয়তানের উদ্দেশ্য উদ্দেশ্য ব্যর্থ করে দিয়েছে ইরান তাদের ছিল ইরানকে যুগে ফিরিয়ে প্রসঙ্গে নেতা বৃহৎ এ সর্বোচ্চ বলেন আমেরিকার পরাজয় সম্পর্কে বিশ্বের শ্রেষ্ঠ বিশেষজ্ঞদের ধারণাই সত্যে পরিণত হয়েছে অপরদিকে ইরানি জাতি তাদের আকাঙ্ক্ষা প্রেরণা কর্মতৎপরতা এবং তরুণদের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে ওই চ্যালেঞ্জ মোকাবেলা করে আগের চেয়েও উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণ করবে বিজ্ঞান ও প্রযুক্তির শক্তি এখন হার্ড পাওয়ারের স্থান দখল করেছে সুতরাং সকল বাঁধা বিপত্তি অতিক্রম করে এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বের সঙ্গে এগিয়ে যেতে হবে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে যে তারা সিরিয়ার ইরানি লক্ষ্যবস্তুতে আঘাত করা শুরু করেছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ জানিয়েছে তারা কুজ বাহিনী যারা যারা ইরানিয়ান রেভলিউশনারি গার্ডের এলিট ফোর্স তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে এ বিষয়ে বিস্তারিত না জানা গেলেও সিরিয়ার রাজধানী দামেস্কে সোমবার সকালে হামলার খবর পাওয়া গেছে সিরিয়ার গণমাধ্যম বলছে একটি ইসরায়েলি বিমান আক্রমণ প্রতিহত করেছে সিরিয়া প্রতিরক্ষা বাহিনী রোববার আইডিএফ জানিয়েছে গোলান হাইটসের ওপর একটি রকেটের পথ রোধ করেছে তারা এই অভিযান সম্পর্কে কি জানা যাচ্ছে সোমবার সকালে এক টুইটের মাধ্যমে এই অভিযানের খবর প্রকাশ করে আইডিএফ যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় রকেট রাজধানী নিকটবর্তী স্থানে আক্রমণ করেছে প্রত্যক্ষদর্শীদের মতে দামেস্কে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে তবে এই আক্রমণের ফলে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি নেতানিয়াহুর সতর্ক বার্তা ইসরায়েলিদের ভাষ্য অনুযায়ী গোলান হাইটসের উত্তরাঞ্চলে রকেট হামলা করা হলে তা প্রতিহত করে আয়রন ডোম এরিয়াল ডিফেন্স সিস্টেম আর এর সিরিয়ায় অভিযান শুরু হয় গোলান হাইটসের জনপ্রিয় শীতকালীন পর্যটন কেন্দ্র মাউন্ট হেরমন সাময়িকভাবে বন্ধ করে হয়েছে এর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু রবিবার সফরের সময় একটি জারি করেন তিনি বেনিয়ামি বলেন আমাদের একটি নির্দিষ্ট নীতি রয়েছে সেটি হল সিরিয়া ইরানি স্থাপনায় আঘাত করা এবং যারা আমাদের ক্ষতি করার চেষ্টা করেছে তাদের ক্ষতি করা সিরিয়ার অভ্যন্তরে আক্রমণ চালানোর বিষয়টি কদাচিত স্বীকার করে ইসরায়েল তবে দু সালের মে মাসে সিরিয়ার অভ্যন্তরে প্রায় সব কোটি সেনাঘাঁটিতে আঘাত করার দাবি করেছিল ইসরায়েল ইসরায়েলি হামলা নশাতে সিরিয়া ব্যবহার করেছে বাঘ ক্ষেপণাস্ত্র সিরিয়া রাজধানী দামেস্কের আন্তর্জাতিক বিমানবন্দরে ইহুদিবাদী ইসরায়েলের বিমান বাহিনীর হামলা রুখতে পরবর্তী প্রজন্মের বিমান বাক প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে সিরিয়া এতে সফলভাবে হামলা করে দেয়া হয়েছে এবং ইসরায়েলের সাত ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে বলে রাশিয়ার এক সামরিক মুখপাত্র নিশ্চিত করেছেন ইসরায়েলি হামলা রুখতে বাক ব্যবহারের কথা জানিয়েছে সিরিয়ার মুরসালান সংবাদ সংস্থা খবরে আরো বলা হয়েছে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য এই ক্ষেপণাস্ত্র শত্রু হামলা ঠেকাতে দীর্ঘ পাল্লার এবং উচ্চমাত্রায় নিখুঁত প্রতিরক্ষা দেয় তুরস্কের আসন্ন নির্বাচনে সিরিয়ার তিপ্পান্ন হাজার নাগরিক ভোট দিতে পারবে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সৈলু বলেছেন তার দেশে অবস্থানরত সিরিয়ার যে তুরস্কের নাগরিকত্ব গ্রহণ করেছেন তারা দেশটির সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিতে পারবেন তিনি রোববার এক বক্তৃতায় বলেন আগামী মার্চ মাসে একযোগে তুরস্কের সবগুলো সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে তুরস্কের নাগরিকত্ব গ্রহণকারী প্রত্যেক ব্যক্তি ভোট দিতে পারবেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান আন্তর্জাতিক সহায়তায় তুরস্কের বর্তমানে সিরিয়ার ছত্রিশ লাখ বত্রিশ হাজার নাগরিক অবস্থান করছে তবে তাদের মধ্যে মাত্র নাগরিকত্ব হয়েছে হাজারকে কাজেই যারা তুরস্কের নাগরিকত্ব পাননি তারা আসন্ন নির্বাচনে ভোট দিতে পারবেন না বলে দু হাজার এগারো সালের মার্চ মাসে সিরিয়ায় বিদেশি মদদে উগ্র সন্ত্রাসীদের মাধ্যমে সহিংসতা চাপিয়ে দেয়া হলে দেশটির লাখ লাখ মানুষ প্রাণ বাঁচাতে তুরস্ক সহ প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেয় সাম্প্রতিক সময়ে সিরিয়ার উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ পরাজিত হওয়ার ফলে দেশটির নিরাপত্তা পরিস্থিতি তুলনামূলক ভালো হয়েছে এ কারণে বিদেশে অবস্থানরত সিরিয়ার নাগরিকরা দেশে ফিরতে শুরু করেছেন ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ